নমস্কার বন্ধুরা, আমি পার্বতী। আমার চ্যানেল পার্বতীস কুকিং মিনিয়াতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালোই আছেন, তাই না? আজ আমি দেখাবো অতি স্পেশাল ও খুব সুস্বাদু একটা শুকনা মাছের রেসিপি। সেটা হলো লটকা শুকনা মাছের চাটনি। আসামে শুকনা মাছটাকে অনেকে শুটকি মাছ বা উকান মাছ বলে থাকে। লটকা শুকনা মাছটাকে অনেকে বামলা মাছও বলে থাকে। আপনারা হয়তো অনেকে সিদ্ধ শুকনা মাছের চাটনি খেয়েছেন, কিন্তু লটকা শুকনা মাছের চাটনি অনেকে হয়তো এখনও খাননি। সেই জন্য আপনাদেরকে এই শুকনা মাছের চাটনিটা আজ দেখাচ্ছি। বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন, না হলে কোনো ইনগ্রিডিয়েন্স মিস হয়ে যেতে পারে। বন্ধুরা, অনেকে হয়তো এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি। যারা সাবস্ক্রাইব করেননি বন্ধুরা, তারা সাবস্ক্রাইব করুন ও সাথে বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে নেবেন। তাহলে দেখুন লটকা বা বামলা শুটকি মাছ বা শুকনা মাছের চাটনি বানাতে কি কি উপকরণ লাগবে। আমি লটকা শুকনা মাছটিকে ছোট পিস করে কেটে নিয়েছি ও এক ঘন্টার মতো হালকা গরম জলে ভিজিয়ে রেখেছি। দেখুন মাছটা অনেকটা নরম হয়ে গেছে, শুকনা মাছটা। এখন জলটা ফেলে তারপর দেখাচ্ছি। ভিজিয়ে রাখা শুকনা মাছ থেকে আমি এখন মাঝখান থেকে কাঁটাগুলো বের করে নেব। কাঁটাগুলো এখন অনেকটা শুকনা মাছটা নরম হয়ে গেছে, তাই কাঁটাগুলো বার করতে ইজি হবে। দেখুন এভাবে আমি বার করেছি। আর একটা আমি বের করে দেখাচ্ছি আপনাদেরকে। একটু মোটা ধরনের শুকনা মাছ হলে লটকা মাছ বা ওটাকে বামলা মাছও বলা যায়, অনেকে এটা বামলা মাছও বলে, লটকা বা বামলা। এইভাবে দেখুন মাঝখান থেকে বের করে দিয়েছি, কিছু নেই। এটা বার করা মানে এই যে যখন আমরা চাটনিটা বানাবো তাহলে ওটা মুখে লাগবে না। আর একটা বের করে দেখাচ্ছি, দেখুন। আগে আমি পরিষ্কার করে ওটা ধুয়ে নিয়েছিলাম, এই মাঝখানে কাঁটাটা। এইভাবে বের করে নিতে হবে। আমি এভাবে সবগুলো শুকনো মাছের কাঁটা বের করে নেব। এখন দেখুন শুকনো মাছের চাটনিটা বানাতে বা শুকান মাছের চাটনিটা বানাতে কী কী লাগবে। এখানে আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি, হাফ টমেটো নিয়েছি, ছয়টা কাঁচা লঙ্কা নিয়েছি। আমি কাঁচা লঙ্কা দিয়ে বানাই, শুকনো গুঁড়ো দেই না, শুকনো লঙ্কার গুঁড়ো দেই না। আর রসুন এখানে একটা আস্ত রসুন, এখানে 15টা কোয়া হবে, আমি খুলে নিয়েছি। আর হাফ চা চামচ নিয়েছি জিরা গুঁড়া। এখন ওগুলো সব পেস্ট করে নেব। দেখুন আমার শুকনা মাছ বা শুটকি মাছের সব কাঁটাগুলো বের করা হয়ে গেছে। এখন আমি শুকনা মাছের মধ্যে লবণ আর হলুদ মেখে রেখেছি, সব মশলাগুলো পেস্ট করা হয়ে গেছে। এখন আমি ওটাকে রেডি করব। আমি ওভেনে একটা কড়াই গরম করে নিয়েছি। এখন ওটার মধ্যে মাস্টার্ড অয়েল দেবো, সরষের তেল। এটা মাস্টার্ড অয়েল দিয়ে করলে ভালো হবে, টেস্টি হয়, তেমন বেশি তেলও লাগবে না, অল্প পরিমাণ তেল দিলাম। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। এখন আমি শুকনো মাছ যা কাঁটা বের করে রেখেছিলাম এটাকে অল্প সময় ভাজবো। বন্ধুরা, যারা এখনো লটকা শুকনা মাছের চাটনি বানাননি, শুকনা মাছ দিয়ে শুধু তরকারি বানিয়েছেন, তারা নিশ্চয়ই এখন চাটনিটা ঘরে ট্রাই করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন, তাতে আমি খুব উৎসাহিত হব। এবং লাইক শেয়ার অবশ্যই করবেন, যাতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসতে পারি। দেখুন মাছটা অল্প ভাজা হয়ে গেছে, এখন আমি ওটাকে উঠিয়ে দেব। চাটনিটা খুব টেস্টি, কিন্তু আপনারা যদি একবার খান তাহলে বুঝতে পারবেন, বারবার খেতে খেতে ইচ্ছা করবে। বন্ধুরা, আমার রেসিপিটা দেখে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আরো নতুন নতুন কোন রেসিপি নিয়ে আসলে সঙ্গে সঙ্গে পেতে পারেন। এখন আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি টেস্ট করা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি ওটার মধ্যে হালকা মতো নুন দিয়ে দিলাম, তাতে অল্প হলুদ, অল্প চিনি, কালারটা সুন্দর আসবে ও
অল্প কাশ্মীরি মরিচ দিলাম কালারের জন্য। এখন অল্প নেড়ে চেড়ে এখান থেকে খুব সুন্দর একটা স্মেল আসছে, খুব সুন্দর গন্ধ আসছে। এখন আমি চুটকিটা শুকনা মাছটা দিয়ে দিচ্ছি তার মধ্যে। এটা তেলটা অল্প বেশি লাগে, চাটনি তো একদম মিক্স হয়ে যাবে। এখন শুকনা মাছটা আর মশলাটা আমরা ছেড়ে ছেড়ে পুরো মিক্স করে দেব। শুকনো মাছের মধ্যে কিন্তু কোনো জল লাগবে না, শুকনো মাছের চাটনিটা আমি কোনো জল দেবো না। দেখুন কালারটা কি সুন্দর হয়ে আসছে, তেলটা উপর দিয়ে ভেসে আসছে। আমার মশলা আর শুকনো মাছ একসাথে মিক্স হয়ে যাচ্ছে। আপনারা একবার কষ্ট করে যদি বানান তাহলে বুঝতে পারবেন ওটা টেস্টটা খুব টাস। আপনারা এটা একবার চাটনি খেলে আর অন্য কিছু মাছ মাংস ডিম কিছুই দরকার পড়ে না, এটা দিয়ে একটাও ভাত খাওয়া যায়। আমার মিষ্টা আমার ছেলে মেয়ে সবাই জিনিসটা খুব ভালোবাসে। বন্ধুরা আমি সব রেসিপিগুলো আপনাদের জন্য খুব ইজি প্রসেসে দেখাই, আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন যাতে আমি আরো নতুন নতুন রেসিপি যখন নিয়ে আসি আপনারা অবশ্যই দেখতে পারেন। দেখুন আমার চাটনিটা মোটামুটি হয়ে গেছে, দেখুন আমার শুকনো মাছের চাটনিটা হয়ে গেছে। এখন আপনারা শীতল শুকনো মাছের চাটনি না বানিয়ে লটকা শুকনো মাছের চাটনিটা অবশ্যই বানাবেন, খুব সুস্বাদু একটি চাটনি। অনেকে হয়তো শুকনো মাছের গন্ধ শুনে শুকনো মাছটা খেতে চায় না, কিন্তু কিন্তু এই চাটনিটা যদি একবার খায় তাহলে ওরা বারবার খেতে চাইবে। বিশেষ করে এই ঠান্ডার সময় তো খুব মজা খেতে, এটা আপনারা গরম গরম ভাতের সাথেও খেতে পারেন বা পোয়াটার সাথেও খেতে পারেন। দেখুন আমার চাটনিটা হয়ে গেছে, কালারটা কি সুন্দর হয়েছে, জিভায় জল আসছে তাই না, খেতে খুব ইচ্ছা করছে। তাহলে আপনারা ঘরে ঝটারপট বানিয়ে ফেলুন। এখন আমি ওভেনটা অফ করে দিচ্ছি এবং প্লেটিং করে দেখাচ্ছি। দেখুন আমার শুকনো মাছের চাটনিটা হয়ে গেছে। আমার রেসিপিটা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, তাহলে লাইক সাবস্ক্রাইব করবেন প্রিয় বন্ধুরা। সময় করে রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নিত্য নতুন রেসিপি দেখার জন্য বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা, আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।